Welcome viewers, kemon achen shobai, asha kori shobai bhalo achen. Ami ache apnader sathe Dipak Sarkar from Bengali Techsquad. Ar Bengali Techsquad er notun episode e apnader shobaike shobatom. Ar ajke ekta interesting topic niye alochona korte cholechi. So dekhte thakun shompurno video. Ar mic ta actually hate dhore royechi karon angle check korchi mic er. Karon ekhane mic ta rakhle actually sei bass ta asche na. So ei bhabe mic ta dhorle ba ei angle theke jodi ami record kori tahole apnader kemon lagche ektu comment kore janaben. Tahole apnader motamot gulo bujhte parbo. Well, recently, আপনি একটা কথা শুনেছেন বা recently আপনি একটা হয়তো রিপোর্ট দেখেছেন যে ইথানল আমাদের যে পেট্রোল রয়েছে তার মধ্যে ব্লেন্ড করা হয় এবং যার ফলে কিন্তু আমাদের পেট্রোলের দাম কিছুটা সস্তা রাখতে পারে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু এটা অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ আমাদের যে পেট্রোলে মেশানো বা ভবিষ্যতে যে 20% ইথানল মেশানোর কথা বলছে এতে করে আমাদের কতটা লাভ হবে বা অ্যাকচুয়ালি জ্বালানির দাম কমবে কিনা আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে যে হারে পেট্রোল দাম বেড়ে রয়েছে তাতে করে কিন্তু আমাদের সবারই পেট্রোল ভরতে প্রবলেম হচ্ছে বিশেষ করে যারা নিজস্ব গাড়ির বদলে যারা কমার্শিয়াল ভেহিকল চালান মানে ওইটাতেই হয়তো আপনার বিজনেস চলে আপনার ঘর চলে তাদের জন্য কিন্তু এটা বেশি প্রবলেম্যাটিক হয়ে গেছে কিন্তু যে ব্যাপারটা আমাদের সামনে এসেছে যে ইথানল যে রয়েছে একটা যে পদার্থ এই ইথানল নাকি আমাদের পেট্রোলের সাথে মেশানো হয় যেটা হচ্ছে বর্তমানে 10% করে মেশানো হচ্ছে এবং এই ইথানল যেটা নভেম্বর মাসে মানে শেষ হওয়ার কথা ছিল সব মেশানো সেটা জুন মাসেই কমপ্লিট হয়ে গেছে এবং তাতে করে 50,000 কোটি টাকা বাঁচানো সম্ভব হয়েছে আপনি জানলে অবাক হবেন যে আমাদের ইন্ডিয়া পঞ্চম স্থানে রয়েছে ইথানল উৎপাদনকারী হিসাবে সো আমরা যদি আমাদের পেট্রোলে ইথানল মেশাতে পারি তাতে করে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হবে যেটা আমরা অলরেডি দেখেছি প্রায় 50,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে এবং সেটা ডাইরেক্টলি কিন্তু চলে গেছে কৃষকদের কাছে সেটা কিভাবে গেছে তার একমাত্র রিজন হচ্ছে এই ইথানল কিন্তু বানানো হচ্ছে বিভিন্ন যে কৃষকদের যে দ্রব্য রয়েছে যেরকম আপনি বলতে পারেন যে আখের যে চিবড়াটা থাকে সেই চিবড়া দিয়ে কিন্তু ইথানল বানানো যায় সো এরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু ডাইরেক্টলি কৃষি কাজ থেকে আসে বা কৃষি ক্ষেত্র থেকে আসে যার মাধ্যমে কিন্তু ইথানল তৈরি করা যায় এবং সেটা কিন্তু সরাসরি কৃষকদের কাছে চলে যায় বা সেই টাকাটা কিন্তু সরাসরি কৃষকদের কাছে চলে যায় সো এতে করে কৃষকরা উপকৃত হয় এবং তার সাথে সাথে এই ইথানল মেক করে আমাদের তেলে মিশে আমাদের দামটাও কিন্তু কিছুটা কন্ট্রোলে রাখা হয় কিন্তু যে জিনিসটা আমাদের সামনে এসেছে 20% ইথানল মেশানোর কথা হচ্ছে পেট্রোলে এবং যার ফলে নাকি $4 বিলিয়ন একটা কিন্তু যে সেভিং সেটা কিন্তু হবে আমাদের কেন্দ্রীয় সরকারের এবং এই টাকাটা যদি আমাদের ভর্তুকি দেওয়া হয় তাহলে কিন্তু হিসাব মতো অনেক টাকাই কিন্তু কম করা উচিত আমাদের পেট্রোলের দামে কিন্তু এই 20% যে ইথানল মিশ্রিত হবে সেটা হতে হতে 2025 সাল চলে যাবে ওয়েল আমার যে পার্সোনাল ওপিনিয়ন তাতে করে মনে হয় আমাদের খুব একটা লাভ হবে না তার কারণ হচ্ছে এই যে 3 বছর মাঝে রয়েছে বর্তমানে আমাদের পেট্রোলের দাম কত 107 টাকা করে চলছে যেটা যদি আমরা প্রিমিয়াম ভরি সেক্ষেত্রে 113-114 টাকা করে চলছে তো এই যে 113-114 টাকা পেট্রোল চলছে এটা তো ইথানল মেশানোরই পরে সো তারপরেও কিন্তু আমরা খুব একটা মানে যে ডাউন দেখেছি পেট্রোলের দামে সেটা কিন্তু না এইবার এই যে আরও 10% এক্সট্রা মেশানো হবে অর্থাৎ 20% টোটাল ইথানল মেশানো হবে আমাদের পেট্রোলে সেটা বেশ মেশাতে মেশাতে 2025 সাল হয়ে যাবে এবার এই 2025 সালের মধ্যে কিন্তু তেলের দাম আস্তে আস্তে বাড়বে তারপরে ইনফ্লেশন থাকবে তারপর এরকম সরকার আরও নানা রকম যুক্তি দিয়ে সেই দেখা যাবে 2025 সালে গিয়ে আমাদের বেশি দামে পেট্রোল কিনতে হচ্ছে উপরন্তু কী হচ্ছে সরকারের লাভ হচ্ছে সরকার এক্সট্রা ইথানল মেশাচ্ছে যার জন্য ওকে আমদানি কম করতে হচ্ছে কিন্তু দাম একই নিচ্ছে আমাদের কাছ থেকে এবং সরকারের ঘরে টাকা কিন্তু বেশি যাচ্ছে এবং সাধারণ মানুষ যেরকম চলছে সেরকমই চলবে তবে হ্যাঁ যদি অ্যাকচুয়ালি দাম কমে তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে অর্থাৎ সাধারণ মানুষ যারা পেট্রোল ডিজেলের গাড়ি চালায় তাদের কিন্তু অনেক উপকার হবে এবং কৃষিকাজেও কিন্তু অনেক উপকার হবে কারণ কৃষিকাজে যে ট্র্যাক্টরটা দরকার হয় বা যে মেশিনটা দরকার হয় জলসেচের জন্য সেগুলো কিন্তু ডিরেক্টলি পেট্রোল ডিজেল কেরোসিনের উপর ডিপেন্ড করে সো যার ফলে কিন্তু আমরা অনেকটাই অ্যাকচুয়াল ভালো কাজ দেখতে পাবো এছাড়াও সরকার যে জোরটা দিয়েছে সেটা কিন্তু সোলার প্যানেলের উপর বেশি জোর দিয়েছে যাতে করে যে ইভি সেকশনটা রয়েছে গাড়ির ক্ষেত্রে যে ইভিটা রয়েছে তার যে চার্জিং স্টেশনটা রয়েছে সেটা যাতে পুরোটা সোলার সিস্টেমের মাধ্যমে করা যায় বা বিভিন্ন যে জলসেচের মোটর রয়েছে সেটা যাতে সোলার সিস্টেমের মাধ্যমে করা যায় বা প্রত্যেকটা বাড়িতে যাতে সোলার লাগানো যায় তার জন্য কিন্তু সরকার চেষ্টা করছে এবং যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অফার দিচ্ছে ভর্তুকি কিন্তু সরকার দিচ্ছে সো এই সমস্ত দিক দিয়ে দেখলে দেখা যায় যে 2025 সাল আস্তে আস্তে আশা করি তেলের দাম কমলেও কমতে পারে কিন্তু খুব একটা কমবে বলে আশা করা যায় না অর্থাৎ যে তেলটা আমরা 80 টাকায় কিনতাম সেই তেল কিন্তু 80 টাকায় নামবে বলে কোনো রকম
রকম ভাবে আশাই নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করাতে পেরেছি যে ইথানল মেশানোর যে ব্যাপারটা সেটা কতটা আমাদের এফেক্ট করবে বা অ্যাকচুয়ালি আমাদের লাইফে সেরকম কোনো এফেক্ট ফেলবে কিনা ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে এবং ভিডিওর উপর যদি আপনি একমত হন সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে করে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা